জেনে রাখা উচিত এই পৃথিবীতে তিনজনের পায়ের আঘাতে তিনটা ঝর্ণা হয়েছে কয় জনের বলেন কয় জনের বলতে পারবেন শুনে বলবেন এক নাম্বার ইব্রাহিম আলী সালাতাম নাম শুনছেন তার পুত্র ইসমাহিল আলহালাম নাম শুনছেন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্রকে তার মা সহ কাবার আঙ্গিনায় রেখে চলে গেলেন অল্প পানি আর খাবার খেজুর রেখে চলে গেলেন খাবার পানি শেষ হয়ে গেল মা দুধ পুষ্য শিশু কি পান করবে পেরেশান হয়ে মা সাফা মারওয়া পর্বত সাফা একটু নিচু মারোয়া একটু উঁচুতে ছিল ওই মা শিশু পুত্রকে কাবার পাশে রেখে পানি আছে কিনা পানি আছে কিনা দৌড়ালেন কন্যা সুবান আল্লাহ সাতবার দৌড়ালে এখন হাজিরা এখন হাজিরা বার দৌড়ায় মা ইসমাহিল আলাই সালামের মা ওই পর্বত দুইটার মাঝখানে একটু জায়গা সমতল ছিল ওই সমতল জায়গাটায় জুড়ে দৌড়ালেন ক্যামত পর্যন্ত যত মহিলা হজে যাবে মহিলারা দৌড়াবে না ইব্রাহিম আলী ইসালাম নাই তাই আমরা যত পুরুষ হজার উমরায় গেলে দৌড়ানো লাগে কংসবাহ মা দৌড়াচ্ছে পানি আছে কিনা এদিকে শিশু পুত্র ইসমাইল আলাইহি সালাম মা দৌড়ায় এসে দেখে পায়ের আগাতে শিশু পুত্রের পায়ের আগাতে মাটির ভিতর থেকে বুদ করে পানি উঠতাছে আর আসতে কোন সব ওই ওই পানির নাম ওই ঝর্নার নাম জমজম নাম কি জমজম মানেই হলো বুধ বুধ জমজম মানে দেখছেন না গ্রামে গঞ্জে ঠেলে পানি উঠে পানি থেকে ধাক্কায়া পানি উঠে যে এর নাম জমজম এর নাম বুধ বুধ এর নাম ইসমাইল আলী ইসালামের পায়ের আঘাতে যে কুয়া হয়েছে আজও আসে না নাই বলেন আছে না দ্বিতীয় দুই নাম্বার আরেকটা কুয়া হয়েছে অসুস্থ ব্যক্তির পায়ের আগাতে তিনি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম দলিল কি কোরআন আল কারীমের সূরা সাদ কোরআন আল কারীমের সূরা ইসরা 41 নাম্বার আয়াত আল আল্লাহ তাআলা বললেন আইয়ুব আলাইহিস সালাম পায়ের আঘাত করলেন কঠিন মাটিতে এই মাটি ভেদ করে কি বের হলো কি বের আল্লাহর রহমতের পানি বের হলো কন্যা সুবহানাল্লাহ এটা হলো দ্বিতীয় ঝর্ণা পায়ের আঘাতে তিন নাম্বার আরেকটা ঝর্ণা হয়েছিল সোরায়ে মারিয়ামে এসেছে সোরায়ে মারিয়ামে আল্লাহ তালা বলেছেন মারিয়াম আলাই হাসসালাম ঈসা আলাইহ যখন জন্ম দিলেন ঈসা আলাইহ সালাম আল্লাহর নবী এই পৃথিবীতে জন্ম নিলেন বাবা ছাড়া কি ছাড়া জোরে বলেন কি ছাড়া এই পৃথিবীতে আদম আলী ইসালাম ডাইরেক্ট মাটি থেকে আল্লাহ তৈরি করলেন তার বাবাও নাই মাও নাই দুই নাম্বার আদম আলী বাম পাজরের বাকাহার থেকে আমাদের আদি মাতা হাওয়া আলাই কে বানালেন কে হাওয়া আলাই হাসালাম তারও বাবাও নাই মাও নাই পরে আল্লাহ তালা আদম বাবা হাওয়া মা তাদের থেকে জোড়ায় জোড়ায় নারী আর পুরুষ জন্ম দিয়েছেন কে তবে হা এই পৃথিবীতে একটা আরেকজন জন্ম নিয়েছেন আল্লাহর নবী ঈসা আলী ইসালাম কেবল মা থেকে তার বাবা নাই আল্লাহ তালা করিমে এ কায়তে স্পষ্ট করে বলেছেন অনেকেই প্রশ্ন করে আল্লাহ কেমনে বাবা ছাড়া কেবল মা থেকে ঈসা আলী সালামকে জন্ম দিলেন আল্লাহ বলে দিলেন ক্যামত পর্যন্ত জেনে নাও কোরআন আল্লাহ বলে দিলেন জেনে নাও ইন্দাম ইন্দ আদম জেনে নাও আদমকে যদি বিশ্বাস করত তাহলে আমি আল্লাহ তালা মা বাবা ছাড়াই যেমন বানাতে পারি ওই আল্লাহ আদমকে যেমন মা বাবা ছাড়া মাটি থেকে বানাইছি আমি আল্লাহ বাবা ছাড়া কেবল মা থেকে ঈশা কে বানাইছি জুড়ে বলেন না সুবাহ আল্লাহ ঈশা ইসালাম প্রসঙ্গ তো বলি ঈশা ইসালাম তিনি মরেন নাই তাকে ফাঁসি দিতে পারে নাই শুলে ঝুলাতে পারে নাই মারতে পারে কোরআনে করিমী আল্লাহ বলেছেন ওয়ামা কাতালুহো ওয়ামা সাল্লা বোহো ইসব নো মারিয়াম আলাইহি মাস সালামকে হত্যাও করতে পারে নাই ফাঁসিও দিতে পারে নাই বালরাফা আহুল্য হইলাইহে বরং আল্লাহ তাআলা ইশাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কোথায় জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় বিশ্ব বলেছেন শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবের পরে ইমাম মাহদি যখন প্রকাশ পাবেন মাক্কাতুল মুকাররামায় কাবা রাঙ্গিনায় ইমাম মাহদির প্রকাশ পাওয়ার পরে ইমাম মাহদি যখন সিরিয়ায় আসবেন সিরিয়ার বর্তমান রাজধানী শ্বেত পাথরের বানানো মসজিদে সাদা রঙের সাদা রঙের মসজিদ যার যার মিনারটাও সাদা ওই সাদা রঙের মিনার আলাপ মসজিদের মধ্যে ইমাম মাহাদি আসরের রাজা হবে জামাতের অপেক্ষায় থাকবেন তখন দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে ওই মিনারের উপরে নামবেন ঈশা মারিয়াম চিৎকার করে বলেন সব আনন্দ ঈশাছেন মসজিদের ভিতরে নামাবে নামাজের একামাত হবে ইমাম মাহদি বলবেন আল্লাহর নবী ঈশা আপনি নামাজটা পড়ান আল্লাহর নবী ঈশা বলবে দেখেন আমি আগে নবী ছিলাম এখন নবী হয়ে আসি নাই এখন আসছি বিশ্ব নবীর চিৎকার করে বলেন না তাই ইমাম মাহদী তাকে অনুরোধ করবেন ঈসা আলাইহিস সালাম বলবেন আমি নবীজির উম্মত হয়ে বিশ্ব নবীর উম্মত হয়ে এসেছি আমি ইমামতি করব না আপনি বিশ্বনবীর নবীর বংশধর আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে ইক্তদা করব বলেন না সুবহানাল্লাহ এই শব্দ মারিয়াম আলাইহিমাস তার নাকের শ্বাস লাগবে দাজ্জাল গলতে থাকবে তিনি বলবেন যদি গইলাই জায়গা পাবলিক তো বিশ্বাস করবে না তাই তিনি হাতের বর্ষা দিয়া গিয়া আঘাত করে মারবেন দাজ্জালকে কুন না সুবহানাল্লাহ একটা masala শুনেন কাদিয়ানি নাম শুনছেন এই এলাকায় মনে হয় নাই বলে দেখি সারা দেশে সারাটি দেশে এদের আস্পালন আছে না নাই হ্যাঁ শুনেন একটা মানুষ সুন্নি আহলু সুন্নাওয়াল জামা না কাদিয়ানি বুঝবেন কেমনে কেমনে বুঝবেন একটা একটা প্রশ্ন করলে বুঝবেন কয়টা প্রশ্ন স্মরণ থাকবে আজকের মাহফিলে যারা আসে নাই সবার কাছে ছড়াইয়া দেবেন একটা প্রশ্নের দ্বারা বুঝা যাবে না কাফের কাদিয়ানি বেটা বেটা কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা শুনতে রাজি আছেন মুখস্থ করতে রাজি আছেন প্রশ্নটা হলো প্রশ্ন করবেন যদি সন্দেহ হয় কাউরে কাদিয়ানি জিগাইবেন আচ্ছা বলো ঈসা মারিয়াম ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাস সালাম তিনি মরে গেছেন না আকাশে জীবিত আছেন প্রশ্নটা বুঝলেন ঈসা আলাইহিস সালাম তিনি মরে গেছেন না আকাশে জীবিত আছেন যদি উত্তরে কয় ঈসা আলাইহিস সালাম মরে গেছেন আর নতুন ঈশার রূপ নিয়ে। গুলাম শয়তান জন্ম নিছে তেলে বুঝবেন বেটা কাদিয়ানি বেটা কি বলেন বেটা কাদিয়ানির কাদিয়ানিরা বিশ্বাস করে ঈসা আলী ইসলাম মারা গেছে আর প্রতিশ্রুত মসি হিসেবে ওই গুলাম শয়তান গুলাম বলে জন্ম নিছে বিল্লাহ চিৎকার করে বলেন বিল্লাহ একটা প্রশ্ন দিয়া কাদিয়ানি চেনা যাবে কয়টা প্রশ্ন যে ঈসা আলী ইসলাম জীবিত না মৃত যদি বলে মরে গেছেন তাইলে বুঝবেন বেটা কাদিয়ানি আর যদি বলে না ঈশা ইসলাম কোথায় আছেন জোরে বলেন কোথায় আরো জুড়ে বলেন কোথায় ঈসা আলী ইসালাম আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন রব্বু আলামিন। করান আল কারিমে বলে দিয়েছেন বালরাফা আহুল্য হইলেহি আল্লাহ তাকে ফেরেস্তাদের মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি আবার পৃথিবীতে শেষ জামানায় আসবেন জীবিত আছেন না জীবিত আছেন না নাই বলেন জীবিত আছেন না নাই হা কাদিয়ানি যেমন চিনলেন আবার কাদিয়ানি চিনে মারপিট শুরু করবেন না মারবেন নাকি হ্যাঁ আমাদের একটা দাবি সরকারের কাছে কয়টা দাবি জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা এদেশের সকল তৌহিদি জনতার একটা দাবি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক রাজি আছেন বন্দিগান আল্লাহ তাআলা আমাদের সরকারকে সুমতি দান করুন যাতে করে সরকার কাদিয়ানিদেরকে কাফির ঘোষণা করতে পারে পৃথিবীর অনেক রাষ্ট্র পৃথিবীর অনেক দেশ সৌদি আরব কুয়েত কাতার পাকিস্তান অনেক রাষ্ট্রিম না তবে এরা মুসলিম না এরা কাফের এরা অমুসলিম সংখ্যালঘু বলে সরকারকে ঘোষণা দিতে হবে বন্ধু আমরা শুনলাম নিশা আলী ইসলামের গল্প ঈসা আলী ইসলাম জন্ম নিলেন তার মা তাকে খেজুরের খেজুর গাছের গোড়ায় খেজুর গাছের গোড়ায় জন্ম নিলে যে দিলেন আল্লাহ তালা ঈসা আলী ইসলামের জন্মের সাথে সাথে বর্ণনা দুইটা একটা মারিয়াম আলাই হাসালামের পায়ের আগাতে অথবা ঈসা আলী ইসালামের পায়ের আগাতে তার মায়ের পায়ের নিচে একটা ঝর্ণা হয়েছিল কন্যা সুবাহান আল্লাহ সৌরত আল্লাহ তালা বলে দিলেন ফাকুলি ও শ্রবি ও করি আইনা ও তোমার পায়ের নিচে আমার আমার মুজেজা ঝর্ণা ঝর্ণা চালু হয়েছে পায়ের নিচের ঝর্ণা থেকে পানি কাও আর খেজুরের গাছ থেকে গাছ পাকা টস খেজুর গাছ পাকা খেজুর খাও পায়ের নিচের ঝর্ণা থেকে পানি খাও আর কুলের সন্তান দেখে চোখ দুইটা দাও এই পৃথিবীতে তিনজনের পায়ের আঘাতে তিনটা ঝর্ণা হয়েছে দুইটা পৃথিবীর লোকজন খুঁজে পায় নাই একটা কেয়ামত পর্যন্ত থাকবে কন্যা সুবাহ যেটা থাকবে এর নাম জোরে বলে নাম জাম জাম